আসসালামু আলাইকুম পিপল, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা ফর্মুলার দুধ সুজির সাথে মিক্স করে খাইয়ে আপনাদের ছোট্ট সোনামণিটির কীভাবে ক্ষতি করছেন এবং ফর্মুলার দুধ বানানোর সঠিক নিয়ম, তার সাথে সাবধানা এবং সুজি দিয়ে আপনি কীভাবে আপনার বাবুকে ফর্মুলার দুধটি সার্ভ করবেন, এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু আমার বাবুকে যেভাবে খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ল্যাকটোজেন বা যে ধরনের ফর্মুলা মিল্ক আপনি আপনার বাবুকে খাওয়ান, তার যে প্যাকেটটি থাকে সেটার দিকে আপনারা লক্ষ্য করবেন। যেগুলো বিদেশি প্যাকেট থাকে সেখানে কিন্তু ইংলিশ বা অন্যান্য ভাষায় লেখা থাকে, কিন্তু যেটা বাংলা ভাষায় থাকে সেখানে কিন্তু সব ধরনের নিয়মকানুন দেওয়া থাকে। আপনি প্যাকেটের গায়ে চেক করলেই দেখতে পাবেন। ফর্মুলা দুধটি আপনি কিভাবে বানাবেন তার সঠিক নিয়ম কিন্তু প্যাকেটের ঘায়ে খুব সুন্দরভাবে লেখা থাকে। এছাড়া আপনি এটাকে কিভাবে সংরক্ষণ করবেন, কতটুকু দিবেন, কতটুকু পানি, কতটুকু মিল দিবেন, সব কিছুই প্যাকেটের ঘায়ে লেখা থাকে। আপনি ভালোভাবে পড়লে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে প্রথম দিক থেকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ফিডারে করে আমি আমার বাবুকে খাওয়াই, তো এখানে আপনি দেখেন দাগ দেওয়া আছে। এক চামচ যদি দেন তাহলে 30 ml পানি, 2 চামচের জন্য 60, 3 চামচের জন্য 90 এবং 4 চামচের জন্য 120। আর এখানে কিন্তু ওজ হিসাব করেও দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন এক ওজ সমান কিন্তু 120 ml দেওয়া আছে এখানে। আপনি এভাবে আপনার বাবুর জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা আপনার বাবুর জন্য ফর্মুলা মিল্কটি কীভাবে বানাবেন। আর ফর্মুলা মিল্কের প্যাকেটটি খোলার পর আপনারা অবশ্যই একটি এয়ারটাইট পটে এটা সংরক্ষণ করবেন, তাহলে ভালো থাকবে, না হলে কিন্তু বাতাস লেগে মিল্কটি নষ্ট হয়ে যাবে। তো ফর্মুলা দুধ বানানোর জন্য আমি এখানে এখন 30 ml-এর মতো পানি নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটি নিয়ে নিয়েছি। আমরা কিন্তু 6 মাস বয়স থেকে বাবুদের যখন সলিড খাওয়ানো শুরু করি তখনই কিন্তু ফর্মুলা মিল্ক বিভিন্ন খাবারের সাথে, বিশেষ করে সুজি এবং সাগুর সাথে মিক্স করে খাওয়াই। তো আপনাদের কাছে ফর্মুলা মিল্ক নেওয়ার পরে এরকম একটি চামচ যদি থাকে আপনারা খুব সহজে সমান মাপে কিন্তু মাপ করে নেবেন, নিয়ে গরম পানির সাথে মিক্স করবেন। আর যদি এরকম চামচ না থাকে আপনারা একটা চায়ের চামচ নিয়ে সেটা দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করে কিন্তু দুধটা বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে বাটিতে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে দুধটি ফিডারে বানিয়ে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন ফর্মুলা মিল্ক বানানোর 15 থেকে 20 মিনিট পর বাবুকে আর দিবেন না, বানানোর সাথে সাথেই ঠান্ডা করে খাওয়ানোর চেষ্টা করবেন, এটাই বাবুর হেলথের জন্য ভালো। তো এখন আমি আপনাদেরকে সুজি রান্না করে দেখাবো। এটার জন্য আমি 1 চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব, এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো এমন অনেক বাবু আছে তারা 6 মাস থেকে বুকে দুধ খাচ্ছে, পাশাপাশি সুজি সাগু ফর্মুলা দুধ দিয়ে খাচ্ছে, কিন্তু আপনি যখন তাকে সুজি বা সাগু দিয়ে ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন আপনি কিন্তু ফর্মুলা দুধকে সুজি সাগুর সাথে রান্না করে খাইয়ে আপনার বাবুর হেলথের ক্ষতি করছেন। আপনি যখনই ফর্মুলা দুধ রান্না করবেন ফর্মুলা দুধের যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু চলে যাবে। আপনি ফর্মুলার দুধকে চুলায় কখনো রান্না করবেন না। ফর্মুলার দুধ রান্না করা কিন্তু আপনার বেবির হেলথের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর এতে করে কিন্তু আপনার বেবির যে ডেইলি পুষ্টির চাহিদা থাকে সেটাও কিন্তু পূরণ হচ্ছে না, যার কারণে ভবিষ্যতে আপনার বেবির কিন্তু পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। তো দেখুন এখানে কিন্তু পানিটা টেনে এসে সুজিটা ভালোভাবে রান্না হয়ে গেছে। তো চলুন এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই যে আমি আমার বাবুকে কিভাবে ফর্মুলা মিল্ক দিয়ে সুজি রান্না করে খাওয়াই। তো তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। 6 মাসের বাবুর খাবারে কিন্তু চিনি বা লবণ ইউজ করা যায় না, তাই আপনি প্রথম দিকে আপনার বাবুর খাওয়ারে চিনি লবণ এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এরপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে দুধটুকু বানিয়ে রেখেছিলাম, আপনারা এটা ফিডারও বানিয়ে নিতে পারেন, আমি দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি দুধটুকু সুজির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা কিন্তু বেবির খাবার যদি একটু মিষ্টি করতে চান তাহলে এর সাথে সামান্য পরিমাণে মধু ইউজ করতে পারেন। এছাড়া যদি মিষ্টি করতে চান আপনারা কলা বা আপেলের সাথে মিক্স করে দিতে পারেন। আর আমি আমার বাবুর জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবার বানাতে গিয়ে সবসময় ভালোটাই দেওয়ার চেষ্টা করি আর আপনাদেরকেও ভালোটা সাজেস্ট করি। তো আমি কিন্তু আমার বাবুর খাবারের সাথে কিছুটা বাদাম গুঁড়ো মিক্স করছি। আমার চ্যানেলে কিন্তু বাদাম গুঁড়োর রেসিপি দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন।
এখন আমি এক চামচ পরিমাণে বাদাম গুঁড়ো নিয়েছি, যেটা আমি এখন আমার বাবুর সুজিতে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যখন সুজিটা ভালোভাবে রান্না হয়ে যাবে তখন দুধ মিক্স করে এর সাথে কলা আপেল মিক্স করে এটাকে আরও পুষ্টিসম্পন্ন বানাতে পারেন। আমি এখানে বাদাম গুঁড়ো দিয়ে এটাকে আরও বেশি পুষ্টিসম্মত করে নিয়েছি। তো ফর্মুলা মিল্কের সম্পূর্ণ পুষ্টি আপনার বাবুকে দিতে আমি সবসময় সাজেস্ট করবো বাবুকে ফর্মুলা মিল্ক রান্না করে খাওয়াবেন না, আর পুষ্টিগুণ বাড়াতে আপনি অন্যান্য খাবারের সাথে অ্যাড করে এভাবে খাওয়াবেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।